হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্লোবাল আপডেট বাংলা। নাও আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, আমার এই চ্যানেলে যেসব টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো বাংলার মেইন স্ট্রিম মিডিয়াতে খুবই কম আলোচনা হয়। সেরকম টপিকগুলোর মধ্যে একটা এই টপিকটা। তো দেখুন, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি এটাও দেখতে পারবো। আমি সত্যিই অবাক, কেননা ইসরায়েল আজকের দিনে খুবই খুশি যে একটা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচ ভারত পাকিস্তানকে হারিয়েছে। দেখুন, আমি কিন্তু এখানে এটা বলছি না যে ইসরায়েলের কোনো নাগরিক এটাকে টুইট করেছে বা ইসরায়েলের কোথাও লোকজন পার্টি করেছে, একদমই না। ইসরায়েলের গভর্নমেন্টের যে অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া, ইনি বলেছে আমরা খুবই খুশি কারণ ভারত পাকিস্তানকে হারিয়েছে। অ্যাকচুয়ালি ইনি একটা প্রপার টুইটও করেছে এই পুরো ব্যাপারটাকে নিয়ে। উপরে দেখতে পারবেন আপনারা দেবনগরীতে লেখা আছে আর নিচে ইংলিশে লেখা আছে। ইনি বলছে আমরা খুবই খুশি ভারত পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা, আমরা খুশি এ কারণে কেননা আমরা জানতাম যদি পাকিস্তান এই ম্যাচটা জেতে তো এদের যে প্লেয়াররা, এরা সামাজিক মাধ্যমে এবং আরো অনেক জায়গায় আবারও বলতো যে আমরা হামাসের সাথে দাঁড়িয়ে আছি। ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধ হচ্ছে তার উপরে কমেন্ট করতো, পলিটিক্যাল বক্তব্য দিত। তো এই যে সব কিছু, এটা অ্যাটলিস্ট এখন আর হবে না। আর নিচে এটাও লেখেন, আমরা ভারতীয় বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। এখানে আমি আপনাদের একটা জিনিস বলে দিই, আপনি যদি মুসলিম মেজরিটি দেশগুলোকে দেখেন আপনি অনেক দেশ দেখতে পারবেন। ভারত একমাত্র দেশ যে দেশের মেজরিটি পপুলেশন অনলাইনে খোলাখুলি ইসরায়েলের সমর্থনে আসে। আপনি যদি ভারতকে এখান থেকে সরিয়ে দেন, ধরে নিন আমরা অনেকটা নিউট্রাল, ওখানে কি হচ্ছে কি হচ্ছে না তা দিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না। সেখানে ইসরায়েল যে অনলাইন ডিবেটগুলো হচ্ছে এই জিনিসটাকে নিয়ে, তো সেখানে ইসরায়েল খুব খারাপভাবে হেরে যেত বাই নাম্বার। আপনি বলতে পারেন ভারত ইসরায়েলকে নাম্বার প্রোভাইড করছে। আর আপনি যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের হাইলাইটগুলো দেখেন তো সেখানে আপনি দেখতে পারবেন অনেক লোক সেখানে এমনও গেছিল যারা এমন পোস্টার নিয়ে গেছিল যেখানে লেখা ছিল যে এই জঙ্গি দমনে ভারত ইসরায়েলের সাথে আছে। তো এটা খুবই স্পেশাল, দুটো দেশের ম্যাচ হচ্ছিল, এর উপরে তৃতীয় একটা দেশের অ্যাম্বাসেডর সে এরকম একটা কমেন্ট করে, এটা খুবই ইউনিক। মানে সচরাচর এরকম দেখা যায় না। দেখুন, একটা জিনিস আপনাদের জানা উচিত, ইসরায়েল পাকিস্তানের মধ্যে কোনো ধরনের ডিপ্লোম্যাটিক সম্পর্ক নেই। আর পাকিস্তানে বিগত কিছুদিন ধরে একটা জিনিস খুবই নোটিশ করা গেছে, পাকিস্তানে ইসরায়েলের বিরুদ্ধে খুব বড় পরিমাণে প্রোটেস্ট হয়েছে, ইসরায়েলের পতাকা পরানো হয়। একটা ভিডিও এটাও দেখছিলাম যেখানে একজন ব্যক্তি ইসরায়েলের পতাকা খেয়ে নাই, লিটারালি খেয়ে নাই। মানে এরকম কিছু দেখা যায় না। আবার হতেও পারে এরা বাসি লুচিও পাচ্ছে না, তার জন্য পতাকাটা খেয়ে নিয়েছে। এনিওয়ে, মানে খুবই প্রোটেস্ট হয়েছে, ইসরায়েলের প্রতি খুবই রাগ ছিল এদের হিসেবে, যেহেতু ইসরায়েল গাজাকে ঘিরে বসে আছে। এটাকে নিয়ে পাকিস্তানের লোকজন খুবই রেগে আছে। তো যেহেতু লোকজন রেগে আছে, তো অনেকবার এই যে ইমোশনটা এদের যে ফেমাস লোকজন আছে, ক্রিকেটাররা আছে, তাদের ভেতর থেকেও বাইরে আসে। তো মোহাম্মদ রিজবানের ব্যাপারে আপনারা হয়তো জানবেন, পাকিস্তানের উইকেট কিপার, রিসেন্টলি ভারত পাকিস্তানের ম্যাচের উপরে খুব বেশি কিছু একটা করতে পারেনি, কিন্তু ভারতের ম্যাচের আগে পাকিস্তান খেলেছিল শ্রীলঙ্কার সাথে, এখানে আপনি বলতে পারেন একা হাতে ম্যাচ জিতিয়েছিল রিজবান। আর এই জয়ের পরে মোহাম্মদ রিজবান এটা টুইট করেছিল, এই যে জয়, এই জয়টা গাজাতে থাকা ভাই বোনদের জন্য উৎসর্গ করলাম। তো এই যে টুইটটা, এই টুইটটা দেখে অনেক লোকজন রেগে যায়। এরা এই টুইটের একটা মিনিংও বের করে, এরা বলে প্রথমত আজকের দিনে গাজা আর ইসরায়েলের মধ্যে যা কিছু হচ্ছে এটা শুরু করেছে হামাস। তো লোকজন বলছে তাহলে কি ইনি হামাসের সাথে দাঁড়িয়ে এই জয়টাকে কি হামাসকে উৎসর্গ করছে। আর এই টুইটটার পরে অনেক ভারতীয়রা এটা বলেছিল, যদি কোনো শক্তিশালী ক্রিকেট বোর্ড হতো তাহলে এরা এতক্ষণ এনাকে ডিপোর্ট করে দিত। ফর এক্সাম্পল, ইংল্যান্ডে আজকের দিনে অনেক ম্যাচ হচ্ছে, সেখানে ইসরায়েল ফিলিস্তিনের যে ফ্ল্যাগ সেটাকে ব্যান করা হয়েছে। এছাড়াও ইউরোপের অনেক দেশে ফিলিস্তিনের সাপোর্টে কোনো ধরনের প্রোটেস্ট, কোনো ধরনের সমর্থন ব্যান করে রেখেছে। এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। আর আমি একটা জিনিস বলে দিই, এখানে আমি কিন্তু হামাসের কথা বলছি না, ওভারঅল ফিলিস্তিনের কথা বলছি। অনেক জায়গায় ফিলিস্তিনের পতাকাও ব্যান আছে, আর এইসব কিছুর পেছনে একটাই কারণ, যেহেতু প্রথমে অ্যাটাক হয়েছিল ইসরায়েলের উপরে, ইসরায়েলের যে নির্দোষ মানুষগুলো আছে তাদেরকে খুব বাজেভাবে মারা হয়েছিল। তো এখন এখানে একটাই কোশ্চেন থাকে, ভারতের কি এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল? যদিও ভারত হামাসকে অফিসিয়ালি একটা জঙ্গি সংগঠন বলে মানে না, যেসব দেশ অফিসিয়ালি একটা প্রপার পলিসির হিসেবে, সরকারি পলিসির হিসেবে হামাসকে একটা জঙ্গি সংগঠন বলে মানে, সেই দেশগুলো আপনার সামনে আছে, কানাডা, আমেরিকা, ইউনাইটেড কিংডম,
ইউরোপিয়ান ইউনিয়ন, আফকোর্স ইসরায়েল, তাছাড়া জাপান, তারপর অস্ট্রেলিয়া, এটা সবসময় আমার আজব লাগে। অ্যাকচুয়ালি ভারত কোয়াড দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যারা অফিসিয়ালি হামাসকে জঙ্গি সংগঠন বলে মানে না। তো আপনার কি মনে হয়, ভারতকে কি হামাসকে একটা জঙ্গি সংগঠন বলে ডিক্লেয়ার করে দেওয়া উচিত না উচিত না? অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।